সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশসহ 35টি নিষেধাজ্ঞা আরোপিত দেশের অভিবাসীরা। দেশটির সরকারের সময় উপযোগী এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। 21 ফেব্রুয়ারি 2021 থেকে কুয়েত ফিরতে পারবেন তারা। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই কথা জানায়। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে সকল কুয়েত ফেরত অভিবাসীদের কুয়েত মুসাফির অ্যাপসের মাধ্যমে 14 দিন নির্ধারিত 43টি হোটেলের যে কোনো একটিতে হোটেলের বুকিং খরচ ও 2টি PCR সনদের বিল পরিশোধ করতে হবে। এর আগে দুবাইসহ বিশ্বের যে কোনো তৃতীয় দেশে 14 দিন কোয়ারেন্টিন পালন শেষে কুয়েত প্রবেশের অনুমতি ছিল। প্রবাসীরা মনে করেন, এতে করে দেশের ছুটিতে আটকে পড়া অভিবাসীরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন, এছাড়া অর্থনৈতিকভাবে বাড়বে তাদের দেশের রেমিটেন্স প্রবাহ। কুয়েত সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে যেন প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে পারেন, এটাই তাদের কাম্য।